ব্যাপার, আমাকে স্যার বকেছে আর কান ধরে বলেছে সবার সামনে আমি স্কুল যাব না। কি বলছিস তুই এত বড় সামনে? হ্যাঁ বাবা, শুধু তাই নয়, তোমাকেও বলেছে যে যেমন বাপ তেমন দাঁড়া, মাস্টারকে ফোন লাগাচ্ছি এখন, আমাকে নিয়ে কথা বলা, দাঁড়া এখনই ফোন লাগাচ্ছি। টুক 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 টুকটাক টুক। হ্যাঁ মাস্টারমশাই বলছেন, আপনার এত বড় সাহস হলো কি করে? আপনি আমার ছেলেকে বলেছেন যে যেমন বাপ তেমন তার বেটা। আপনি জানেন আমি কে? আমি একজন MBBS, বুঝতে পারলেন না? এই MBBSটা এখনো চালু হয়নি, এটা একটা কোর্স হবে চালু, আমি সেটাতে ভর্তি হব। আমি একজন BFL MBBS। আপনি ওর কান ধরেছেন কেন? কানই ধরার কি হলো? কান ছাড়া অন্য কিছু পাননি? আর কত কিছু তো ধরার আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, এগুলো না ধরে আপনি কানই ধরলেন তাও আবার সবার সামনে? কেন কানটাকে ধরতে হতো আপনার? আপনি জানেন কান ধরে কত বড় ক্ষতি করেছেন ওর? শুধু ওর না, আমারও ক্ষতি করেছেন। ও পুরো শাহরুখ খানের মতো এন্ট্রি নিয়েছিল ক্লাসে, আর আপনি ওকে জয়লিভার বানিয়ে দিলেন? না না না, আপনি এটা একদমই ঠিক করেননি। আপনি ওর কান কেন ধরলেন? কানের একটা কত বড় প্রেস্টিজ আছে আপনি জানেন? কান মানে মানুষের একটা বিশাল জিনিস, তাও আবার মেয়েদের সামনে। আমার ছেলের তো মেয়েদের সামনে ছোট হয়ে গেল না? যাই হোক, এটা যেন মনে থাকে আর ভবিষ্যতে কোনো দিন যেন না হয়। যাই হোক, আপনি এসে ক্ষমা চেয়ে নেবেন আমার ছেলের কাছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? যত সব নেই নেই, খুব করে বকে দিয়েছি স্যারকে, আর কোনো ভয় নাই, কালকে তাই নির্বিঘ্নে স্কুল যাবি, ঠিক আছে? আর যদি কখনো বকে আমাকে বলবি, আবারও বকে দেবে, ঠিক আছে? খুশি? হে সুইট বাবা, সুইট বাবা, হে খুশি, খুব ভালো করেছি, সেই করেছি, খুব ভালো, তুমি খুব ভালো।